বন্ধুরা যাদের হারিস হয়েছে এবং হারিস কোথাও ভালো হচ্ছে না অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন কোথাও ভালো হচ্ছে না অর্থাৎ যাদের মলদারে ঘা হয়েছে এবং আপনার রক্ত পরে রক্ত বের হয় ঘা কোনো মতে শুকাচ্ছে না অনেক ওষুধ খাচ্ছেন অনেক ডাক্তার দেখিয়েছেন তো আমার কাছে ইনশাআল্লাহ তার গ্যারান্টি চিকিৎসা আমার কাছে গ্যারান্টি ওষুধ আছে মাত্র তিন থেকে ছয় দিনে আপনার হারিসটা একদম শুকিয়ে যাবে সম্পূর্ণ শুকিয়ে যাবে আপনার হানিসের কোনো অপারেশন করার কোনো দরকার নেই আমার যে ওষুধ আমি দিবো মাত্র আপনি সকালে এক চামচ খাবেন আর রাতে ভাত খাওয়ার পর এক চামচ খাবেন কি করে খাবেন এক চামচ একটা বাটিতে রেখে সেটাকে পানি দিবেন বেশি করে পানি দিয়ে একদম পাতলা করে ফেলবেন ভালো করে গুলবেন এমন করে পাতলা করবেন যে আপনি গলাতে ঢেলে দিবেন হা করে যেন হা করে ঢেলে দিবেন গলাতে সমস্ত যেন পেটে চলে যায় বাস কারণ ওষুধটা খেতে একটু তৃত তিত কিন্তু আপনার এত সুন্দর কাজ করবে একমাত্র গ্যারান্টি ওষুধ আর এই ওষুধটা দেশে এবং বিদেশে বিক্রি হচ্ছে মানুষ এটাকে ব্যাপকভাবে নিচ্ছে ওষুধটা কারণ এটা খুব ভালো কাজ করছে যারা নিয়েছে তারা আজ পর্যন্ত কেউ বলেনি যে কাজ হয়নি আলহামদুলিল্লাহ সবাই বলছে যে ভালো কাজ করছে ওষুধটা তো এই ওষুধটা খেলে কিন্তু আপনার তিন তিন থেকে ছয় দিনের মধ্যে হারিশটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু কথা হচ্ছে আপনার হারিস কিন্তু আবার হতে পারে কেন কারণ আপনার যদি এ কষা পায়খানার ধার থাকে শক্ত পায়খানার ধার থাকে অর্থাৎ আপনার পায়খানা যদি শক্ত হয় কষা হয় তাহলে কিন্তু আবার মলদার ফেটে আবার আপনার হারিসের মতো হারিস হবে অথবা ঘা হবে রক্ত পড়বে তার জন্য কি করতে হবে আপনি ছদিন হারিসের ওষুধ খাওয়ার পর যখন আপনার হারিস ভালো হয়ে যাবে তখন আপনাকে প্রতি তিন দিন পরপর তিন দিন পর পর আমার তৈরি পেট সাপ পেট সাপ এক চামচ করে খেতে হবে রাতে আপনি খাবেন রাতে ভাত খাওয়ার পর এক চামচ আপনি হালকা গরম পানি দিয়ে খাবেন অথবা একটু দুধ দিয়ে গরম দুধ দিয়ে খাবেন ঠিক আছে আপনি যদি খান তাহলে এটা আপনি আপনি পেট সাপটা দুই রকমভাবে খেতে পারেন এক এক চামচ আপনি মুখে দিলেন মুখে দিয়ে গরম পানি হালকা গরম পানি দিয়ে কুলকুচি করে একদম গিলে ফেলবেন ঠিক আছে গিলে ফেলবেন অথবা আপনি একটা পিয়ালার মধ্যে এক চামচ পাউডার নিয়ে আপনি কী করবেন একটু হালকা গরম পানি দিয়ে গুলবেন অথবা একটু দুধ দিয়ে গুলবেন গরম দুধ দিয়ে গুলে ওইটা আপনি খেয়ে নেবেন ঠিক আছে খেয়ে নেবেন খাওয়া কিন্তু সঙ্গে সঙ্গে শুবেন একটু পাঁচ ছয় মিনিট হাঁটাহাঁটি করবেন যাতে প্যাটের ভিতরে এটা পৌঁছে যায় একেবারে যদি এভাবে খান দেখবেন সকালবেলাতে আপনাকে জোর দিতে হবে না দিতে হবে না কিছুই করতে হবে না আপনার পায়খানা লাগবে বলবেন বসবেন বসলে দেখবেন হর হর করে পেটের মধ্যে যত মল থাকবে সমস্ত নেমে যাবে নেমে যাবে যে আধা আধা ঘন্টা পর আবার পায়খানা লাগবে আপনি যাবেন তখন দেখবেন পেটের থেকে আম আম নামবে দলা 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 আম বের হবে এবং ময়লা যত ময়লা পেটের ভিতরে জমি আসে আপনার যার ফলে আপনার গ্যাস হয় অম্বল হয় সেগুলো সব নেমে যাবে এভাবে আপনি তিন দিন পর পর যদি আপনি পেট খান তাহলে আপনার কি উপকার হবে এক নম্বর উপকার হচ্ছে আপনার পেটটা পরিষ্কার হয়ে যাবে প্যাটে কোনো পায়খানা থাকবে না মল থাকবে না এবং একটা কথা বলি পেট সাপ কিন্তু আপনার নতুন পায়খানা তৈরি করবে না আপনার পেটে যে পায়খানা আছে সেইগুলোকেই নামিয়ে দিবে ঠিক আছে নামিয়ে দিবে যার ফলে কি হবে আপনার এ উপকার হবে যে আপনার সারাদিন শরীরটা ফুরফুরে থাকবে তাজা থাকবে এবং খুব ভালো লাগবে এবং আপনার পেটটা খালি হওয়ার জন্য ফলে কি হবে আপনার ভোক লাগবে ভোক লাগবে আপনাকে খাওয়ার রুচি বাড়বে আপনার পেট ভরে খাবেন তাহলে আর আরেকটা উপকার হচ্ছে আপনার আপনার গ্যাস হবে না পেটের মধ্যে গ্যাস তৈরি হবেই না একেবারে কারণ গ্যাস তৈরি হয় পেটের মধ্যে যদি পায়খানা আটকে থাকে আতরি ভুতুরিতে পায়খানা আটকে থাকে তাহলে ওই হাওয়া পাস হইতে পারে না এই জন্য গ্যাস তৈরি হয় এবার যদি আপনার সমস্ত পায়খানা বের হয়ে চলে আসে পায়খানা না থাকে তাহলে গ্যাসটা তৈরি হবে কি করে এই জন্য আপনার গ্যাসটা তৈরি হবে না গ্যাস হবে না এ তাহলে কি হবে আপনার দেখেন সারা জীবন ইনশাআল্লাহ আপনার আর দ্বিতীয়বার আপনার হারিশ বা অর্শ হবে না ঠিক আছে বন্ধুরা তো আপনাদেরকে বারো মাস আমার প্যার সাপটা ব্যবহার করতে হবে তিন দিন পর পর যাদের শক্ত পায়খানা হয় তারা তিন দিন পর পর এক চামচ খাবেন ঠিক আছে বন্ধুরা তো মোটামুটি এক কোটার দাম দেড়শো টাকা দাম আপনার এক কোটা চলে যাবে আপনার একেবারে দুই মাস তিন মাস চলে যাবে ঠিক আছে চার কোটটাতে আপনার এক বছর চলে যাবে চার কোটটার দাম কত হচ্ছে আপনার ছয়শো টাকা মাত্র এক বছরে এক বছরে আপনার ছয়শো টাকা দিয়ে আপনার গ্যাস থেকে আরাম পাবেন তারপরে ব হজম থেকে বুক জ্বালা থেকে তারপরে আপনার হারিশ থেকে হ্যাঁ ইত্যাদি বিভিন্ন পেটের সমস্ত রোগ থেকে আপনি আরাম পাবেন ছয়শো টাকার মাধ্যমে আর কারণ আমি দেখেছি অনেকে আমাকে বলছে যে আমি অনেক দামি দামি ওষুধ খাই পেটের রোগের জন্য অনেক দামি দামি আমা আমি খাই আমার মাকে খাওয়াই কিন্তু কোনো কাজ হয় না কোনো কাজ হয় না কিন্তু আপনার এই ওষুধে আমার এত কাজ হয়েছে এত কাজ হয়েছে সে বলে শেষ করা যাবে না এত উপকার পেয়েছি তো আমার কাছ থেকে নিয়মিতভাবে অনেক ভাই ভাইয়েরা এই ওষুধ নিয়ে থাকেন তিনারা এই ওষুধটা খান ফলে তিনারা কী হয় তিনাদের পেটে কোনো সমস্যাই থাকে না গ্যাসও হয় না অম্বল হয় না আর পায়খানা তো ক্লিয়ার হয়ে যায় প্রতিদিন ক্লিয়ার হয়ে গেলেই তখন আপনার পেটে এখন রোগই থাকে না তো এ ব্যাপার বন্ধুরা তো আপনাদের যাদের হারিস হয়েছে পুরাতন হারিস অনেক দিন থেকে হয়েছে দুই বছর তিন বছর অথবা পাঁচ বছর দশ বছর পনেরো বছর থেকে হয়েছে ভালো হচ্ছে না তো আপনাদের জন্য সুখবর তো আপনারা আমার হাড়িশের ওষুধটা নেবেন নিয়ে খাবেন ইনশাল্লাহ আপনার তিন থেকে ছয় দিনের মধ্যে আপনার হাড়িশা সম্পূর্ণ শুকিয়ে যাবে সম্পূর্ণ শুকিয়ে যাবে ঠিক আছে কিন্তু হারিসের পরও কিন্তু ভালো হওয়ার পরে কিন্তু আপনাদেরকে এই পেট সাপটা আপনাকে বারো মাস খেতে হবে প্যার সাপটা যদি না খান তাহলে কিন্তু আবার আপনার পায়খানা শক্ত হয়ে কষা হয়ে আবার পায় মলদার ফেটে আবার হারিস হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভাই কিন্তু আপনি যদি প্যার সাপটা বারো মাস ব্যবহার করেন আপনার দ্বিতীয়বার দ্বিতীয়বার কোনো দিন আপনার ইনশাল্লাহ আর হারিশ বা অর্স হবে না ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো আপনাদের যাতে হারিশ হয়েছে অর্ষ হয়েছে আপনারা আমার কাছ থেকে এই ওষুধটা নিয়ে ব্যবহার করুন ইনশাআল্লাহ মা বোনদের যদি হয়ে থাকে তা এই আপনারা এই ব্যবহার ব্যবহার করুন আমার এই ওষুধটা ইনশাল্লাহ আপনাদের হারিস একেবারে তিন থেকে ছয় দিনের মাঝে সম্পূর্ণ শুকিয়ে যাবে সম্পূর্ণ শুকিয়ে যাবে হারিসের কারণে আপনাদেরকে আর কষ্ট কষ্ট করতে হবে না অথবা হারিসের জন্য আপনাদেরকে আর অপারেশন করার দরকার নাই ভাই অপারেশন করতে যাবেন না কিসের জন্য করবেন কারণ এই ওষুধের মাধ্যমে আর আমার এই ওষুধ হচ্ছে আপনার একমাত্র আয়ুর্বেদিক ওষুধ গাছগাছরা ওষুধ আমি তৈরি করছি কিন্তু বিশাল দামি জিনিস যে আমি ওষুধটা তৈরি করছি বুঝতে পারছেন বিশাল দামি জিনিস এই জন্য একটা দামটা বেশি তিনশো টাকা দাম আরেকটা কথা বলি ভাই আমি কিন্তু এই ওষুধের এই গ্যারান্টি আছে আমার ওষুধের গ্যারান্টি ইনশাল্লাহ যারা খাবে তাদের একশো পার্সেন্ট কাজ হবেই হবে আর যদি কেউ বলে কাজ হয়নি তার তিনশো টাকা ফেরত দেব এবং তাকে পাঁচশো টাকা পুরস্কার দিব পাঁচশো টাকা পুরস্কার দিব কিন্তু শর্ত হচ্ছে সে ওষুধটা তিন দিন খাবে আমার সামনে খেতে হবে সকাল এক চামচ সন্ধ্যা এক চামচ আমার সামনে যে সে গুলে খেয়ে নেয় তারপর যদি বলে ভালো হয়নি তো একশো বার একশো বার আমি তার তিনশো টাকা ফেরত দেবো এবং পাঁচশো টাকা পুরস্কার দেব এই হচ্ছে ভাই কথা তো যাদের হারিস হয়েছে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন তাছাড়া যাদের আপনার গনোরিয়া আছে গনোরিয়া সিফিলিস কিডনিতে ইয়ে আছে আপনার ইনফেকশন আছে মূত্রনালিতে ইনফেকশন আছে হ্যাঁ আর এরকম পেশাবের রাস্তায় এরকম ঘা হয়েছে যে ইয়ে আপনার রক্ত পরে পুজ পরে আর কোনো ওষুধে ভালো হচ্ছে না তাও কিন্তু আপনার এই হারিসের ওষুধে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এ সমস্ত ওষুধ রোগও আপনার এই এই ওষুধে ঠিক হয়ে যাবে হারিসের ওষুধে ঠিক হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা যারা পেশাবের রাস্তায় ঘা হয়ে গেছে পুজ রক্ত পরে অনেক ডাক্তার থেকে ভালো হচ্ছে না তো আপনারা কিন্তু এই ওষুধটা ব্যবহার করুন মাত্র তিন দিনে আপনার তিন থেকে ছয় দিনের মধ্যে ওই হারিস যেরকম ভালো হয়ে যাবে আপনার পেশা ইনফেকশন এ ইত্যাদিও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তাছাড়া পেটের মধ্যে ইনফেকশন থাকে ঘা থাকে সেটাও ইনশাল্লাহ এই ওষুধে ভালো হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার আপনারা চোখ বন্ধ করে খেতে পারেন ওষুধটা আর একবার যদি খান যখন দেখবেন আপনার হারিশ ভালোই গেছে আপনার বিশ্বাস বেড়ে যাবে তখন আপনি তখন আপনার বন্ধুবান্ধব যাদের হারিশ আসে তাদেরকে বলে বেড়াবেন না ভাই এই জয়নাল জয়নাল সাহেবের ওষুধটা খান তিনি ওষুধটা খেয়ে আমি উপকার পেয়েছি তুম আপনারা খান কারণ এমন অসংখ্য রুগী আমার কাছে এসেছে তারা বলছে যে উমুককে ওষুধটা দিয়েছিলেন সে খেয়েছে সে আমার বন্ধু হয় তা সে খেয়ে নাম করেছে যে আমার আমার কিন্তু হাড়ির ভালো হয়ে গেছে আমার রক্ত ফারা বন্ধ হয়ে গেছে ঘাটা শুকিয়ে গেছে হ্যাঁ তুই কী কর মল সাহেবের কাছ থেকে জেনারেল মলেন সাহেবের কাছ থেকে ওষুধ এনে খা তেমনভাবে আমার কাছ থেকে অসংখ্য মানুষ এই ওষুধটা এভাবে নিয়েছে একজন ভালো হয়েছে তো দশজন তা তার কথাই আমার কাছে ওষুধ নিয়ে গেছে তেমন তেমনই পাবে ভাই আপনার আপনি ওষুধটা খান ইনশাআল্লাহ দেখবেন আপনার রোগ রোগ যখন ভালোই যাবে তখন আপনি তখন আরও দশজনকে বলে বেড়াবেন। যে না আমার অমুকের জেনারেল সাহেবের ওষুধ খেয়ে আমার রোগ ভালোই গেছে হারিস ভালোই গেছে তো আপনারাও খান তো বন্ধুরা আপনারা প্রথমে ব্যবহার করুন তারপরে বিশ্বাস করুন আপনারা যখন ব্যবহার করে যখন আপনার দেখবেন রোগ ভালোই গেছে তখন আপনার আপনি আপনার বিশ্বাস আসবে তো আমার শুধু এরকম একটা ওষুধ নয় দুটো ওষুধ না আরও ওষুধ আছে তো আমি এখন হারিস এবং পেট ওষুধের অ্যাডভার্টাইজ করছি আমার কাছে তেমনইভাবে আরও অনেক ওষুধ আছে যেরকমভাবে যাদের আপনার ক্যান্সার হয়ে গেছে ক্যান্সার আমি কিন্তু ক্যান্সার ওষুধ আমার কাছে আছে তার মাত্র ছয় মাস ছয় মাস কোর্স ঠিক আছে ছয় মাস খেতে হবে কম করে ছয় মাস খেতে হবে ছয় থেকে ছয় মাস খেতে হবে আর যেরকমভাবে আপনার ওই কচুটির একটা মেয়ে তার ক্যান্সার হয়ে গেছিল তাকে ডাক্তারের জবাব দিয়েছে কমসে কম বারো থেকে তেরোটা কে মনেছে সে তার মাথা চুল উড়ে পালিয়ে গেছে তার বুড়ো উড়ে পালিয়ে গেছে তো সে মেয়েটা আমার কাছে মাত্র তিন মাস ওষুধটা খেয়েছে তিন মাস খাওয়ার পর সে কলকাতায় গিয়ে চেক করছে আলহামদুলিল্লাহ সে বলছে যে আমার রোগ অনেক কমে গেছে অনেক কমে গেছে ঠিক আছে কমে গেছে কিন্তু মেয়েটা সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিলো যে দেখো তোমার রোগ সম্পূর্ণ যখন ভালো হয়ে যাবে তখন আমাকে কি পঞ্চাশ হাজার টাকা দিতে হবে স্যার কী সে দেখেন স্যার পয়সা তো দেয়নি আমার সে তা স্যার মোটামুটি অর্ধেক রোগ ভালোই গেছে আর সে আমাকে কি বলছিল আমি তিন মাস ওষুধ খেয়েছি যদি আমার ক্যান্সার না কমে তাহলে কিন্তু আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো আমি কেস করবো আপনার বিরুদ্ধে আপনার জন্য কেস করবো আমি সে আমাকে এরকম ভয় দেখিয়ে কলকাতায় গিয়েছিল। এবার কলকাতায় গিয়ে যখন দেখছে তার রোগ অনেক ভালো হয়ে গেছে অনেক ভালো হয়ে গেছে তখন সে কিন্তু নরম হয়ে গেছে বলছে না আপনার ওষুধ খেয়ে আমার রোগ ভালো হয়ে গেছে আমি খুব ভালো আছি সুস্থ আছি এবং রিপোর্টও ভালো এসেছে তা আমি কিন্তু দ্বিতীয়বার তাকে আর ওষুধ আমি দেইনি আমি বলছি তোমার চিকিৎসা আমি কখনও করবো না কারণ তুমি তুমি আমাকে এমন ধমকি দিয়েছিল যে আমার রোগ যদি ভালো না হয় আপনার ওষুধ খেয়ে তাহলে আমি আপনার বিরুদ্ধে কেস করবো আপনার পুলিশের কাছে যাব আপনি সব কথা বলছিলেন তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমার কাছে ক্যান্সারের ওষুধ আমি তৈরি করেছি এই ওই ওষুধটা আমি এবং অন্য একটা দেশ থেকে নিয়েছি পার্শ্ববর্তী এক দেশ আছে সেই দেশের এক ব্যক্তি তার স্ত্রীর ক্যান্সার হয়েছিল তার ক্যান্সার হয়েছিল সে কোনো মতে ভালো হচ্ছিল না একদম ভালো হচ্ছে না সে অনেক ডাক্তার দেখেছে অনেক চিকিৎসা করছে কোনো মতে ভালো হয়নি লাস্টে তাকে একটা মানে এরকম যারা মানে গাছ দিয়ে চিকিৎসা করে তারা তাকে বলেছিল যে তুমি উমুক জিনিসটাকে পাউডার করো করে সেটা তুমি সকাল এক চামচ সন্ধ্যা এক চামচ করে খাও সে তার কথা মতো এটা দুই তিন মাস খেয়েছে খাওয়ার পরেই তার রোগ একেবারে ভালো হয়ে গেছে মোটামুটি ছ মাস খাওয়ার পর সম্পূর্ণ ভালো হয়ে গেছে এবার যখন সে দেখছে ওষুধ খেয়ে আমি ভালোই গেছি তখন সে নিজে কী করছে আপনার ওই ওষুধটা দিয়ে চিকিৎসা শুরু করে দিছে ক্যান্সার রোগীদেরকে আর সে একমা তাদেরকে ওষুধটা দিত যারা মানে ডাক্তার মানে যাকে ডাক্তার জবাব দিয়েছে যে না আমরা আমরা তোমাকে আর দেখতে পারবো না তুমি আমাদের তুমি আমাদের কাছে ভালো হবে না তো এমন রুগীদেরকে অর্থাৎ যা যাদেরকে ডাক্তার জবাব দিত সে তেমন রুগী দেখত সে এমন করে অসংখ্য রুগী তার কাছে ওই ওষুধ দিয়ে ভালো হয়েছে ঠিক আছে তো এমনকি বর্তমানে সে একটা হসপিটাল খুলেছে ক্যান্সার হসপিটাল খুলেছে সেই দেশের মধ্যে এবং সে অসংখ্য রুগীদেরকেভাবে ভালো করছে এই ওষুধটা দিয়ে তো সেই ওষুধটার নামটা বলে দিছে সেই ওষুধটার নামটা আমি জেনে গিয়েছি এবং সেইগুলোই আমি কি করেছি আমি আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় না সেগুলো অর্ডার দিয়ে আনতে হয় বাহির থেকে একেবারে সে আপনার ইয়ার থেকে আনতে হয় ওই আপনার হরিয়ানা পাঞ্জাব এবং আপনার ওই গুজরাট ওই দিকে ওদিক রাজস্থান ওই থেকে আনতে হয় এটা অর্ডার দিয়ে আনার পর এটাকে আমি কি করি পাউডার করি রোদে শুকিয়ে পাউডার করি ঠিক আছে বন্ধুরা তো এই ওষুধ খেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেকে ভালো থাকে থাকবে ক্যান্সার গ্যারান্টি ওষুধ আর দাম কিন্তু আমি বেশি দিচ্ছি না একদম দুর্লভ ওষুধ এগুলো এখানে পাওয়া যায় না ভাই অর্ডার না দিলে পাওয়া যাবে না তো আমি পানির দামে ওষুধটা দিয়েছি সাড়ে তিনশো টাকা দাম রেখেছি কিন্তু আমি এখন দেখলাম যে না এটা অনেক কম হয়ে গেছে দামটা কমসে কম পাঁচশো টাকা দাম রাখতে হবে ঠিক আছে বন্ধুরা পাঁচশো টাকা দাম রাখতেই হবে ওষুধটা যেরকম কাজ করছে আমেরিকাতে একটা ক্যান্সার ওষুধ তৈরি করছে সেটা আপনার ছয় থেকে আট মাস খেতে হবে ওর দাম হচ্ছে এগারো লাখ বাষট্টি হাজার টাকা একটা কোর্স মানে আপনার আপনার ছয় মাসের কোর্সের দাম হচ্ছে এগারো লাখ বাষট্টি হাজার টাকা তা ওর গ্যারান্টি আছে কি জানি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার তৈরি ওষুধের গ্যারান্টি আছে আমার ক্যান্সারের গ্যারান্টি আছে তো এই ব্যাপার যারা আপনার দাদি ক্যান্সার হয়েছে কোথাও ভালো হচ্ছে না যে জবাব দিয়ে দেয় তারা আমার কাছে চিকিৎসা করতে পারে আমার কাছে ক্যান্সার দুই রকমের চিকিৎসা এক হচ্ছে জড়িবটি দিয়ে চিকিৎসা করি জরি জড়িবটি দিয়ে এই যে তৈরি করেছি ওষুধটায় ওষুধটা দিয়ে তৈরি করি আর দ্বিতীয় হচ্ছে আপনার ঝাড়ফুঁকের মাধ্যমে আমি চিকিৎসা করি আমাদের গ্রামের মধ্যে একটা রোগী বাচ্চা ছেলে সে তার বয়স আট থেকে দশ বছর হবে মনে হয় তার ক্যান্সার হয়ে গেছিলো তাকে কলকাতা থেকে জবাব দিয়েছে তারা বলছিল তোমরা চিকিৎসা করাতে চাও ওরা জবাব দিছে একেবারে প্রথমে যে আমাদের কাছে ভালো হবে না তোমরা অন্য কোথাও দেখাও তারপর ওরা জোরা জোরি করছে না কোথায় নিয়ে যাবো আপনি দেখেন দেখেন তখন বলছে যা কুড়ি লাখ টাকা নিয়ে আসো কুড়ি লাখ টাকা নিয়ে আসো তাহলে দেখবো তখন ওরা বলছে কুড়ি লাখই দেবো আপনাদেরকে কিন্তু আপনাদেরকে আমাকে গ্যারান্টি দিতে হবে যে ছেলেটা ভালো হবে বলছে না গ্যারান্টি দিতে পারবো না তুমি কুড়ি লাখ টাকা দাও তাহলে আমরা চিকিৎসা করব এবার আমি বলছিলাম আমি ইনশাল্লাহ গ্যারান্টি দেবো আমি গ্যারান্টি দিচ্ছি আমার কাছে তো ভালো হবেই হবে ইনশাল্লাহ আর তা বেশি দিন লাগবে না আমি চিকিৎসা ঝাড়ফুখের চিকিৎসা করব মাত্র তিন তিন থেকে ছয় দিন তিন থেকে ছয় দিন চিকিৎসা করব আলহামদুলিল্লাহ ওই বাচ্চাটা তখন ওরা বলছে ঠিক আছে আপনি আমি বলছি পঞ্চাশ হাজার টাকা লাগবে ভালো হওয়ার পর এবার আমি চিকিৎসা শুরু করছি আমাদের মসজিদের সামনে দশটা লোক ছিল সবাই বলছে ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি টাকার গ্যারান্টি আমরা নিচ্ছি আপনি চিকিৎসা করেন তো আমি গেছি রুগী দেখতে গেছি দেখছি বাচ্চাটা শুয়ে আছে বিছানার মধ্যে একদম এবং ভাবে শুয়ে আছে সে বিছার অসুস্থ এদিকও হইতে পারে না ওইদিকও হইতে পারে না এবং সে কিছু খেতে পারে না তার পেটের মধ্যে ঘা হয়েছে আশি পার্সেন্ট গাছ সরিয়ে গেছে ক্যান্সারের গাছ সরিয়ে গেছে সে কিছু খেতেই পারতো না আর সবসময় কান্না করতো আর রাতে ঘুম হইতো না দিনেও ঘুম হইতো না তো আমি করছি কি আমি চিকিৎসা শুরু করছি ঝাড়ফুকের চিকিৎসা শুরু করছি তাকে তেল পরে পানি পরা দিয়েছি এবং যখন ঝাড়তে লাগলাম মোটামুটি দুই মিনিট ঝাড়ার পর আমি বলছি দেখো তো তোমার যন্ত্রণা আছে কি না সে বলছে আমার যন্ত্রণা ফেটে নাই ঠিক আছে তারপর আমি ঝাড়ফুক শুরু করছি মোটামুটি এক ঘন্টা কুড়ি মিনিট ঝাড়ার পর দেখছি বাচ্চাটা একদম ঘুমিয়ে গেছে একদম ঘুমিয়ে গেছে যে ছেলেটা রাতও ঘুমো ঘুম হইতো না দিনেও ঘুম হইতো না যার তার বাপ এসে বলছে হ্যাঁ ঘুমিয়ে গেছে যে অবাক হয়ে গেছে আমার দিকে তাকে বলছে ছেলেটা ঘুমিয়ে গেছে আলহামদুলিল্লাহ তার পরের দিন থেকে ছেলেটা অটোমেটিক কী হয়ে গেছে আমি বুঝতে পারছি না ছেলেটা একদম সম্পূর্ণ সুস্থ একেবারে সেটা ছুটে বেড়াচ্ছে যে বিছানাগত ছিল উঠতে পারতো না বসতে পারতো না মানে এদিক থেকে ওদিক করে তার মা তাকে ধরে এদিক করে দিত সেদিক করে সেই ছেলেটা একদম মানে এমনভাবে ছুটে বেড়াচ্ছে মানে ঘুরে বেড়াচ্ছে সাইড দিকে মানুষদেরকে বিশ্বাস করতে পারছে না যে তার ক্যান্সার ছিল সেই ছেলেটা একদম অটোমেটিকভাবে এমনভাবে ভালো হয়ে গেছে আমার আমি তাকে তখন আমি ছয় দিনের কথা বলেছিলাম আমি চার দিন পরে তাকে আমি ছুটি করে দিয়েছি আমি বলছি ওর আর কোনো ক্যান্সার কিচ্ছুই নাই ও ওর সব ঠিক হয়ে গেছে তা ওর আমার সঙ্গে গাদ্দারি করছিলো বেইমানি করছিল আমাকে একটা পয়সা দেয়নি একটা পয়সা দেয়নি হ্যাঁ আর এবার সে আমি ওকে মানা করছিলাম কি মোটেমো কিছু দিবা না ওর তোমার ছেলে ভালো হয়ে গেছে ওর সবাই বলছে হ্যাঁ ছেলেটা ভালো হয়ে গেছে হ্যাঁ তো সে ওরা বেমানি করছিল গাদারি করছিল আমাকে পয়সা দেয়নি ভালো সুস্থ ছেলেটাকে আবার কলকাতা নিয়ে গেছে নিয়ে ওরা কী করছে ওকে তোষ করে দিয়েছে একেবারে আবার কেমু ঢুকিয়ে দিয়েছে শরীরের মধ্যে আবার কয়েকটা কেমো দিয়েছে দেওয়ার পর ছেলেটা কী হয়ে গেছে সুস্থ শরীরের মধ্যে খামাখা এই সমস্ত কেমোগুলো ঢুকিয়েছে যার ফলে কীগুলো ছেলেটা আবার বিছানায় পড়ে গেছে আবার বিছানায় পড়ে আবার অসুস্থ হয়ে গেছে আবার আগের মতন হয়ে গেছে একেবারে হ্যাঁ আপনারা গ্রামে এসে দেখতে পারেন তদন্ত করতে পারেন এমন অবস্থা তবে বন্ধুরা ক্যান্সারের আমার কাছে দুই রকম চিকিৎসা আছে এক ঝাড়ফুকের মাধ্যমে ভালো হয় ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে গ্যারান্টিতে আল্লাহর কালাম আল্লাহর কালাম আমি তবে প্রতিদিন আমি দুইবার ঝাড়বো সকালে একবার বিকালে একবার ঝাড়বো ওই মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা করে ঝাড়ি আমি একটা রোগী ঠিক আছে এই ব্যাপার আর এই ওষুধটা আছেই এবার আপনার যেরকম ইচ্ছা সেরকম চিকিৎসা নিতে পারেন যদি মন চায় ক্যান আপনারা আপনার ইয়া নিতে পারেন ঝাড়ফুকের চিকিৎসা নিতে পারেন অথবা আপনারা ওষুধের দুই অথবা দুটোই নিতে পারেন ঝাড়ফুঁকে এবং ওষুধ দুটোই চিকিৎসা নিতে পারেন কিন্তু ঝাড়ফুকের চিকিৎসা নিলে পঞ্চাশ হাজার টাকা লাগবে আমি আগে বলছিলাম ভালো হওয়ার পর আমার কাছে ইনশাল্লাহ দুইটা মোটামুটি দুইটো দুটো রুগী ভালো হয়ে গেছে বুঝতে পারছেন তো ক্যান্সারের রুগী ঝাড়ফুঁকের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিলো একটা খারের আর একটা জামাই খারের আর খারের আর সে মানে বিছানাতে উঠতে পারতো না তাই এত এমন বিছানাগত ছিল সেই ছেলেটা সে ছুটে বেড়াইতো আমার কাছে ঝাড়ফুঁক করতে আসছে এখন এমন ছুটে বেড়াইতো একদম এমন সুস্থ হয়ে গেছিলো কিন্তু তারা আমার সঙ্গে বেমানি করছে আমার একটা পয়সা দেয়নি পয়সা দেয়নি তারপরে আমার কাছে আমি সে অনেক ঘটনা আছে ভাই সেদিকে যাচ্ছি না তো মোটামুটি ভালো হওয়ার পর পয়সা দেয়নি আবার আমি আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ যেমন ছিল সেমন করে ওকে আমার সাথে গাদ্দারি করছে বেমারি করছে পয়সা দিচ্ছে না আমার ভালো হয়ে গেছে পয়সা দিচ্ছে না তা যাই হোক তো এই ব্যাপার আলহামদুলিল্লাহ আপনারা যাদের ক্যান্সার হয় বা হয়েছে অনেক ডাক্তার দেখেছেন কিন্তু আমার কাছে আস তখনই আসবেন যখন ডাক্তার জবাব দেবে ডাক্তার জবাব না দিলে আমি কিন্তু দেখবো না ভাই যাদেরকে ডাক্তার জবাব দিয়ে দিচ্ছে সেই সমস্ত কঠিন রোগীগুলো আমি ধরি সেগুলোই আমি দেখি আর ইনশাআল্লাহ আমি যদি থেকে চিকিৎসা শুরু করব তা দু দিনের মধ্যে রেজাল্ট পাবেন দুই দিনের মধ্যে এবং চার থেকে ছয় দিনের মধ্যে সম্পূর্ণ রেজাল্ট ভালো রেজাল্ট পেয়ে যাবেন একদম হাতে হাতে রেজাল্ট পাবেন হ্যাঁ ক্যান্সার রুগীরা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ ইনশাল্লাহ কিন্তু ভাই আমি এবার কিন্তু আর আমি দু তিনটা রুগী দেখেছি সবাই বেমানি করছে আমার সঙ্গে ভালো হয়ে কেউ টাকা দেয়নি এই জন্য টাকা যা থাকবে তা অর্ধেক আগে দিতে হবে অর্ধেক আগে দিবেন আর বাকি টাকা পরে দিতে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমি চিকিৎসা করবো ইনশাল্লাহ তো যাই হোক আমি এখানে শেষ করছি আবার আরও অসংখ্য ওষুধ আছে আমি আবার অন্য সময় সে ওষুধের কথা তুলে ধরবো ওকে বন্ধুরা ভালো থাকবে